কোচবিহারের তুফানগঞ্জ মহকুমার এক নম্বর ব্লকে আনন্দরাম ফুলবাড়ি। এখানেও পুজো পুজো গন্ধ, তবে গ্রামে পুজো আসে একটু অন্যরকম ভাবে। বংশ পরম্পরায় অনেকেই ঢাকি শিল্পী, পুজো আসার অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে যায় এই গ্রামে। ঢাকের বলি সরগরম থাকে গোটা এলাকা। তবে পুজোর দিনগুলিতে ঘরের মানুষগুলো রোজগারের টানে পাড়ি দেয় ভিন রাজ্যে। বাইরে গেলে যে বাড়তি রোজগার হয় তাদের, আর পুজোর কটা দিন মানুষকে আনন্দ বিলিয়ে যে কটা টাকা রোজগার হয় তাই দিয়েই চলে সংসার। এবার পুজোয় তাই অশুভে পাড়ি দেবেন এই গ্রামের ঢাকিরা। আসাম রাজ্যে পাড়ি দেবো, পয়সা বেশি পাওয়া যায়, ঠিক আছে। আর আমরা বাজারে সবসময় আসামে 40 বছর হলো। বেঙ্গলে যদি পয়সা বেশি পাওয়া যেত তাহলে বেঙ্গলে থাকতাম। আসামে প্রথম গুয়াহাটি, তেজপুর, তিনসুকিয়া, ডিব্রুগড়, তারপরে এই গরমবাণী। আমাদের সঠিক মূল্য হয় না, এর জন্য আমরা ভিন রাজ্যে পাড়ি দিই, আসাম রাজ্যে চলে যাই, যাতে আমাদের মূল্যটা বেশি পাওয়া যায়। তার জন্য আমরা আসামে চলে যাই। আসামের আমাদের মনে করেন এক ঢাকিওয়ালা 15,000-14,000 এরকম মাইনা পাই। এদিকে তুফানগঞ্জের আমাদের বেতনটা কম, 6,000-7,000 টাকার উপরে উঠে না, যার জন্য আমরা 5 দিন চলে যাই। এদিকেও দুর্গাপূজা আসামেও 5 দিন হয়, আমাদের কুচবিহার ডিস্ট্রিক্টও 5 দিন হয়, কিন্তু বিষয়টা হলো ওইখানে 5 দিন বাজালে আমরা 15,000-13,000 টাকা পাই। প্রতি বছরই পরিবার পরিজন ছেড়ে অন্যদের আনন্দ মিলিয়ে পুজো কাটে এই ঢাকি শিল্পীদের। অসম, ডিব্রুগড়, তিনসুকিয়া পুজোর সময় সরগরম হয়ে ওঠে কোচবিহারের তুফানগঞ্জের এই সমস্ত ঢাকিদের ঢাকের বলে। শরদিন্দু ধরের রিপোর্ট, আর প্লাস নিউজ, কোচবিহার।